সুপ্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ আশা করি তোমরা ভালো আছো যেহেতু শীতকালীন সময় দেশে এখন করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে আমি সব শিক্ষার্থীরা অনুরোধ করব তোমরা তোমাদের নিজেদের রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবে মাস্ক থাকতেই হবে এবং এটা বাধ্যতামূলক সরকার করেছেন যেহেতু জনগণের কল্যাণে আমরা সরকারের নিয়ম নীতি মেনে চলব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব তা আজকে আমার আলোচনার বিষয় কবিতা মানব ধর্ম লিখেছেন লালন শাহ আসলে লালন সা নামে পরিচিত শাটা হলো তার উপাধি উনি মানবতাবাদী কবি মরমী কবি সাধক শিরা সাহের শিষ্যত্ব গ্রহণ করার পর উনি লালন শাই বা লালন শাহ নামে অভিভূত হন গানের মধ্য দিয়ে তার দর্শনের প্রকাশ পেয়েছে তার যে পরিচিতি বলি বা দর্শন বলি এবং তার যে লেখার দিকটা সব কবি হিসাবে উনি মরমী কবি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জিনায়দহ মতান্তরে কুষ্টিয়া এখানে মতভেদ আছে জিনায়দহ মতান্তরে কুষ্টিয়া জন্মগ্রহণ করেন এবং তার জন্মসাল ছিল সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়ায় ছেওলিয়া তার মৃত্যু হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন কুষ্টিয়ার ছেউলিয়ায় লালন শাহ বলেন জগতে জাতের কোনো জাতের কোনো রূপ নাই আসলে জাতের রূপ নাই বলতে কি বুঝিয়েছেন মানুষ তো মানুষ পশু পশু এখানে জাতের পার্থক্যটা কোথায় মানুষ সমগ্র বিশ্বকে যদি আমরা ধরি মানব জাতি একই মানুষ কবি এক জায়গায় বলেছেন এই কবি নয় অন্য কবি বলেছেন জগৎ জগৎজরিয়া এক জাতি আছে সেই জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী সাথে সাথী শীত তা ক্ষুধা তৃষ্ণার জ্বালা সকলেই আমরা সমান বুঝি হ্যাঁ এখানে এই যে কথাটা বলা আছে শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সকলেই আমরা সমান বুঝি এখানে তো পার্থক্য কিছু নাই লালন বলেছেন আশা এবং যাওয়ার বলে পার্থক্য কোথায় মানুষ যখন পৃথিবীতে জন্ম হয়ে আসে তার এক রূপ মৃত্যুর সময় তার এক রূপ কিন্তু এখানে পার্থক্যটা কোথায় মানুষ তো সব মানুষ একই রূপে পৃথিবীতে আসে একই রূপে চলে যায় লালনের মতো এখানে জাতের কোনো পার্থক্য নাই জাত বলতে কিছু নাই আমরা যে জাতের গৌরব করি সেটা কিন্তু আসলে এই জাত নয় কেউ বা হিন্দু কেউ বা মুসলমান কেউ বা খ্রিস্টান লালন বলেছেন দুনিয়া আসা যাওয়ার বেলায় দুনিয়া ছেড়ে যাওয়ার বেলায় জাতের কোনো রূপ নাই কী বলেছেন হিন্দু বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি বিভিন্ন ধর্মের লোক বলি যাই বলি না কেন পৃথিবীতে প্রকৃতির নিয়মে যারা যেভাবে আসে মানুষ যেভাবে আসে মায়ের জন্ম জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়ে আসে আবার মৃত্যু সময় একই প্রকৃতির নিয়মে চলে যায় এখানে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের বেলায় পার্থক্য বলতে কিছু বোঝার নেই উনি পরিষ্কারভাবে বলেছেন আসা যাওয়ার বেলায় জাতের কোনো ভেদাভেদ থাকে না যেমন জলকে বলছেন কুয়ায় গেলে কূপ জল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় আসলে জল তো জলই জলকে যে পাত্রা রাখা হয় সে রূপ ধারণ করে জল যখন কূপে থাকে কূপ মানে কুয়া তখন এটাকে বলা হয় কূপ জল আবার গঙ্গার জলে যেমন হিন্দুদের তীর্থস্থান হল গঙ্গা স্নান করা গঙ্গা স্নান করলে তারা পুনঃপবিত্র হয় তাদের ধর্মীয় নিবিধানে কিন্তু গঙ্গায় গেলে গঙ্গা জল হবে কুয়ে গেলে কূপ জল হবে আসলে মূলে এক জল জল তো জলেই পানি খেলাম আমরা পানি পানি জল বলি পানি বলি আবির বলি যাই বলি না কেন পানি তো পানি জল তো জলেই খাবার থেকে সেটাও জল এখানে পার্থক্য বলতে কিছু নাই কিন্তু ভিন্ন বুঝায় কীভাবে পাত্র ভেদে জলকে যে পাত্র রাখা হয় সেই রূপ ধারণ করে এই যে পাত্র ভেদে পার্থক্যটা এটাকে বলা হয় জলের রূপ মানুষ জাতের গৌরব করে তার কোনো মূল্য নাই লালন বলেছেন জাতের গৌরব কোনো মূল্য নাই জাত দিয়ে কিছু হয় না হবে কর্ম দিয়া কর্ম হলো আসল পরিচয় তুমি যেই জাতি যে 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 বংশে জন্মগ্রহণ করো না কেন তোমার কর্মই বলে দেবে তোমার সঠিক কর্ম যদি সঠিক হয় ভালো হয় কর্মই তোমাকে নিয়ে যাবে গন্তব্যে কাজে কর্ম দিয়ে হলো পরিচয় জাত দিয়ে বংশ দিয়ে পরিচয় নয় সুন্দরভাবে বলেছেন লালন শাহ এবং তার অনেক লেখা লেখা আছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি আছে বোধহয় তার গান লালন গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন তার আবেগ ভিতরে অনুভূতিগুলি সমস্তগুলি অনুভূতি তার গানের মধ্যে যে প্রকাশ করেছেন এবং এই গানগুলি লিখেছেন অনেক গান সহস্রাধিক গান উনি রচনা করেছেন যেগুলির মধ্যে এই ধর্মের অনেক দিকই খুঁজে পাওয়া যায় কাজেই এ মানবধর্ম এই কবিতার মূল বিষয় প্রতিবাদ্য বিষয় কিন্তু এটাই যে আমরা জাত বংশ যাই বলিনি না কেন মানুষ যাতে এক এবং আসা যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই যেমন উদাহরণ দিয়ে বলছে ওই কুয়ার জলের কথা বলছেন গঙ্গা জলের কথা বলেছেন আসলে মূলে এক জল তাইলে মানুষ যে মানুষ পৃথিবীতে যে আমরা বেঁচে আছি মানুষ মানুষ আমরা মানুষ কিন্তু কর্মের মধ্য দিয়ে আমাদের পরিচয় হবে প্রকৃত মানুষ হলাম না মানুষ হতে গেলে মানুষ তো সবই জগতে কিন্তু প্রকৃত মানুষ কজনা লালন বুঝিয়েছেন তার গানের মধ্য দিয়ে এবং লেখনের মধ্য দিয়ে যে আসা যাওয়ার পার্থক্য নয় যাওয়া আসা এক জিনিস আসলো একভাবে যেভাবে প্রকৃতির নিয়মে চলেও যাবে একই নিয়মে এখানে পার্থক্য নাই তার কর্ম দিয়া বংশ আবিজত্য দেওয়া পার্থক্য নয় তার কর্ম দিয়া কাজে কর্ম যার ভালো সেই ভালো করবে এটাই প্রকৃতির নিয়ম এবং লেখক তাই বলেছেন কবি কবিতাই বলেছেন যাই হোক আশা রাখি কবিতারা তোমরা ভালোভাবে পড়েছ এবং আমি এর আগেও বুঝিয়েছি নবম দশম শ্রেণিতে কবিতাটা করবারে কয়েকবার রিভিশন করেছি আমি আবারও এই কবিতাটা রিভাইজ করলাম আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে তো করোনাকালের সময়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ